ইউক্রেনের রাশিয়ার হামলার অন্যতম কারণ ছিল ন্যাটো ইস্যু। তবে যুদ্ধ শুরুর পর থেকে ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ্যে জানিয়ে আসছে ইউক্রেন। মূলত নিজেদের সুরক্ষায় পশ্চিমাদের এই সামরিক জোটে যোগ দিতে মরিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। অবশেষে এ নিয়ে মুখ খুললেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বললেন, ইউক্রেন ন্যাটোতে যোগ দেবে ও পুতিন একসময় মনে করবেন যুদ্ধ চালিয়ে যাওয়া রাশিয়ার স্বার্থের পরিপন্থী। বাইডেন বলেন, তবে যুদ্ধকালীন অবস্থায় কোনো দেশই ন্যাটোতে যোগ দিতে পারে না, কারণ এতে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা অনেক বেড়ে যাবে। মার্কিন নর্ডিক নেতাদের শীর্ষ বৈঠকের পরে হেলসিঙ্কিতে ফিনিশ প্রেসিডেন্ট সাউলি নিনিসোটোর সঙ্গে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন বাইডেন। প্রতিবেশীদের ফিনল্যান্ডের পথ ধরে এবার সুইডেনও যোগ দিতে চলেছে ন্যাটোতে। এদিকে ইউক্রেন যুদ্ধে পুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো বাস্তব সম্ভাবনা নেই বলে মনে করছেন প্রেসিডেন্ট বাইডেন। ভারতের যুদ্ধ সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারের প্রধান প্রিগোজিনকে বিষ প্রয়োগের বিষয়ে সতর্ক থাকা উচিত বলে মনে করেন প্রেসিডেন্ট বাইডেন। বলেন, তিনি প্রিগোজিন হলে যা খেতেন তা নিয়ে সতর্ক থাকতেন।